নমস্কার, আমি রাজ বিশ্বাস। আগামী নতুন যে নতুন বছর আসে 22, তা আমার পক্ষ থেকে সকল ভারতবাসী ও ভাটপাড়াবাসীর জন্য এটাই অনুরোধ, সবাই মাস্ক পরবেন। আবার করোনার বাড়ছে, আমরা চাই যেন করোনাটা আস্তে আস্তে চলে যাক। আর 8ই জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই দিনে আমরা সন্ধেবেলা একটা বাচ্চাদেরকে ব্যাক টু স্কুলে একটা প্রোগ্রাম করছি, সেইখানে সবাই উপস্থিত থাকবে, আপনারাও দেখবেন সবকিছু চ্যানেলের মাধ্যমে। আর আমাদের ভাটপাড়াকে একটা নতুন ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের যে বিধায়ক সাহেব আছে সোমনাথ শ্যাম ও চেয়ারপারসন গোপাল রাউত। নমস্কার।